প্রথমে আমি বলবো এই ক্রিমটা কি কী কাজ হবে এই ক্রিমটা অ্যাপ্লাই করলে কি কি কাজ হতে পারে এটা তোমাদের যদি অনেক কালো হয়ে থাকো তোমরা তোমাদের যদি চোখের নিচে যদি কালচের দাগ থাকে চোখের আয়ের নিচে যদি কোনো কালচের দাগ থাকে ব্রণের দাগ থাকে যদি কোনো মেস্তার দাগ থাকে খুব অল্প সময়ের ভিতর তোমাদের স্কিনটাকে একেবারেই ধাপ ফর্সা করে তুলবে ক্রিমটা আমি কাদের জন্য সাজেস্ট করব যারা অনেক কালো আছো অনেক কালো বর্ণ আছো দেখা যাচ্ছে অনেক কালচে বর্ণনা আছে তারা এই ক্রিমটা ইউজ করে দেখতে পারো এই ক্রিমটা খুবই দ্রুত বেগে ফর্সা ফর্সা করে তুলবে আর কারা এটা ইউজ করতে পারো আর যাদের দেখা যাচ্ছে অনেক মেস্তা আছে দেখা যাচ্ছে অনেক বয়সের বয়স বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে অনেক মুখে অনেক মেস্তা বেড়ে যায় তারা এই ক্রিমটা এটা ইউজ করে দেখতে পারো তাদের মেস্তাও যাবে এবং যদি কারোর দাগ থাকে মুখে সেটা তারাও এটা ইউজ করতে পারো খুব অল্প সময়ের ভিতর তোমাদের স্কিনের সকল সমস্যা সমাধান করে তুলবে এই একটা ক্রিমেই এটা একটা ক্রিম ইউজ করলেই তোমরা বুঝতে পারবে যে এই ক্রিমটা কতটা কার্যকরী তবে এই ক্রিমটার একটু খারাপ দিক হলো এই ক্রিমটা তোমরা যখন এটা ইউজ করে দিবে ছেড়ে দিবে তোমাদের স্কিনে আবার কালো হওয়ার সম্ভাবনা থেকে যাবে দেখা যাচ্ছে মেস্তা হওয়ার সম্ভাবনা থেকে যাবে দেখা যাচ্ছে খুব দ্রুত বেগে আমি খুব দ্রুত বেগে এই ক্রিমটা ফর্সা করে তুললে কিন্তু খারাপ দিকটা হলো ওটাই যে তোমার স্ক্রিনটাকে আবার দেখা যাচ্ছে আবার এটা ছেড়ে দিলে কালচে হওয়ার সম্ভাবনা থেকে যাবে এটা আমি অনেক কাস্টমারকে দিয়েছি যা এটা এটার রেজাল্ট খুবই ভালো আর এটা কারা ইউজ করতে পারবে দেখা যাচ্ছে অনেক ক্রিম মেখে অনেক আবল তাবল ক্রিম মেখে দেখা যাচ্ছে মুখে বারোটা বেজে ফেলছো কোনো ক্রিমেই কাজ করছে না দেখা যাচ্ছে আজকে এটা পরশু ওটা দেখা যাচ্ছে এক মাসের ভিতর দুইটা তিনটে ক্রিম ইউজ করছো তারা 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 এই ক্রিমটা একবার ইউজ করে দেখতে পারো খুব দ্রুত পেগে এটা ফর্সা করে তুলবে এবং স্কিনে কাজ করবে কিন্তু খারাপ দিক হলো ওইটাই যে তোমাদের যখন এটা ইউজ করে ছেড়ে দিবে আবার কালো হওয়ার সম্ভাবনা থেকে যাবে এটা তোমরা কি করে কী করলে এটা সাইড এফেক্ট থেকে বাঁচা যায় আমি বলছি একটু মন শোনো এটা একটা থেকে দুটো ক্রিম ইউজ করলেই ফলাফল তোমরা যখন পেয়ে যাওয়া তখন এই ক্রিমটা সপ্তাহে দুইবার এটা ইউজ করবা তাহলে তোমাদের স্কিনে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা কমবে অবশ্যই এটা মাথায় রাখবা আর কম পক্ষে এটা তোমরা তিনটে থেকে চারটে ক্রিম ইউজ করবা তারপর এটা ডিসকন্টিনিউ করে দেবা এই ক্রিমটা ইউজ করার ফল তোমাদের যখন স্কিনে ভালো ফল ফল পেয়ে যাবা তখন আমি একটা ক্রিমের নাম বলে দিব সেই ক্রিমটা ইউজ করলে তোমাদের স্ক্রিনটা ঠিক তেমনই থাকবে স্কিনের ব্রাইটনেসটা ঠিক তেমনই থাকবে স্কিনে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না অবশ্যই এই ক্রিমটা ইউজ করে আমাকে বলো আমি সঙ্গে সঙ্গে তোমাদের খুব ভালো একটা ক্রিমের নাম বলে দিবো সো ভিয়ার্স বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার এই সোটো বাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নোটিফিকেশান অন করে রাখো যাতে তুমি এর থেকে ভালো কিছু দেখতে পাও আজ এ পর্যন্তই বাই বাই টাটা